মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 জন লেখককে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, বেশি বেশি সাহিত্য চর্চা হলে তরুণরা মাদক ও সন্ত্রাসের পথে হাঁটবে না। আগামীতে স্থিতিশীলতা নষ্টের চেষ্টা হলেও দেশ সেবায় অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। ভাষা শহীদদের স্মরণে প্রতি বছর 1 ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজন করে মাসব্যাপী অমর একুশে বইমেলার। করোনা ভাইরাসের কারণে 2 বছর বিরতির পর এবার সশরীরে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবছর বাংলা একাডেমি পুরস্কার 2022 পান 15 জন বিশিষ্ট লেখক গবেষক। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা ভাষার প্রসারে অনুবাদ ও আন্তর্জাতিক সাহিত্য মেলার আয়োজনের ওপর জোর দেন তিনি। যত বেশি আমরা সাহিত্য সংস্কৃতি চর্চা করতে পারবো, আমাদের তরুণ প্রজন্মকে যত বেশি আকর্ষণ করাতে পারবো, তত বেশি তারা কিন্তু ওই ড্রাগ, সন্ত্রাস, জঙ্গিবাদ ওই সব দিকে যাবে না। তখন তারা আসলে আমাদের স্বাভাবিক জীবনযাপন এবং এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে তাদের মেধা বিকাশের সুযোগ পাবে। খাদ্য ও কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। কেউ সরকারের সমালোচনা করলে তা যাচাই বাছাই করার পরামর্শ দেন তিনি। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় ও অনির্বাচিত সরকারের পক্ষে কথা বলছে তাদেরও সমালোচনা করেন শেখ হাসিনা। খুব জ্ঞানী বিজ্ঞানী লোক আছেন, তাদের কাছে হঠাৎ শুনলাম যে কেউ কেউ আবার এটাও বলেন, 2-4 বছরের জন্য যদি একটা অনির্বাচিত সরকার আসে তাহলে তার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। মহাভারত অশুদ্ধ হবে না, এটা ঠিক, কিন্তু অশুদ্ধ হবে আমাদের সংবিধান। আর দেশে একটা স্থিতিশীলতা আছে, আমার মনে হয় যেন কিছু লোক আছে তাদের দেশের স্থিতিশীলতা ভালো লাগে না। আমার কথাটা হচ্ছে, কারো যদি ক্ষমতা যাওয়ার ইচ্ছা থাকে তো জনগণের কাতারে দাঁড়াবে, নির্বাচন করবে, ভোট করবে, জনগণ যাকে চাবে তারা ক্ষমতায় আসবে। পরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এবছর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি মিলে মেলায় অংশ নিচ্ছে 601টি প্রকাশনী প্রতিষ্ঠান। মেলা চলবে ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।